আমার আকার কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলতো আমি কিন্তু বুঝতাম না যখন বুঝতাম না তখন আমি আবার ওনারে বলতাম যে আমার বাংলাদেশে আমার একটু আমার আম্মারে কথা বলতে দেন আমি আম্মার সাথে কথা বলব তখন আমি পলিটিক্স করে বাংলাদেশে কর্মজীবী নারী শিরিন একটা সংগঠন ছিল ওই আপার কাছে আমি ফোন করে বলছি আপা এরকম এরকম ওই আপা বলছি কিন্তু তুই সাবধানে থাকিস খারাপ কিন্তু এগুলো কিন্তু ভালো না তখন ওই ওদেরকে বলছি যে আমি আমি এই বাসায় কাজ করবো না তখন এইখান থেকে অন্য জায়গায় আমার ওই মহিলা আমার মক্ত পাঠা আবার অন্য ওই বাসায় দিচ্ছি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা কথা বলবো একজন বিদাস ফিরত নারীর সাথে সে কোন দেশে গিয়েছেন কেন গিয়েছেন এইসব নিয়ে আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার পুরো নাম সাদিয়া আফরিন রানু সাদিয়া আফরিন রানু রানু আপা কেমন আছেন আপনি জি ভালো ভালো আছেন আচ্ছা আপনি কোন দেশে গিয়েছেন আমি গিয়েছিলাম নেবালনে নেবাল আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে আমার দুই মেয়ে আর আমি একা আর কেউ নেই আমার সাথে হাজবেন্ড ও যখন আমাদের আমার এটা নিয়ে অনেক ইতিহাস আছে আমাদের একটা বাড়ি ছিল আমরা দুইটা বোন আমরা আমার আম্মা এক কিন্তু বাবা আমাদের দুজন দুই বোনের দুই বাবা কিন্তু ওই বাড়িটা আমার বড় বোন আর বড়ো বোনের হাজব্যান্ড পলিটিক্স বাড়িটা বিক্রি করে ফলাইছে বিক্রি করার পরে শুধু আমার আশি হাজার টাকা দিয়েছে দেওয়ার পরে আমি ভাবছি যে এই টাকাটা দিয়ে আমি কী করবো আমার এখন স্বামী নাই সন্তান নেই ছেলে নাই কেউ নেই টাকাটা দিয়ে আমি কী করবো তখন পাশের ঘরে এক মহিলা আসছিল আয়সা বলছে যে তোর তো এই টাকা পয়সা তুই নষ্ট করবি তুই তো তোর আম্মা বাড়ি বিক্রি করেছে তোর তো এখন মাথা গোজার কোনো ঠাঁই নাই তুই একটা কাজ কর তুই এ টাকা দেয়া বিদেশ চলে যা তখন বিদেশ যখন বলছে বিদেশ আমি আমার আম্মারে বলছি আম্মা বলছে তোমার তোমার ইচ্ছা তখন মনের ভিতরে একটা জিদ নিছি যে আমার আম্মা আমার সাথে এমন করে সিটারি বা এমন গাদ্দারি করলো আমি এই টাকাটা দেয় দেখি আশি হাজার টাকা দিয়ে আমি এই বাউনি আবার এরকম একটা বাড়ি করতে পারি কিনা কন্ট্রিক করতে পারি না ওরকম জিদ নিয়ে আমি ওই মহিলারা টাকা দিছি কিন্তু মহিলার ভিতরে অনেক সম্পূর্ণই ছিল দা প্রতারণের শিকার উনি আমার যখন বিদেশ পাঠায় তখন পাঠানোর আগে বলছে কি তোমার এই গার্মেটস বিষাই আমি বলার আগে যাওয়ার আগে বলছি যে আমি গার্মিস বিষয় যাবো না আমি এই বাসা বিষয় যাবো না আমি গার্মিস বিষয় যাবো বলছে যে হ্যাঁ তোরে গার্মেটস দিব নাহলে তোরে কোম্পানি বিষয় দিম কিন্তু যাওয়ার পরে আমি যাই দেখলাম ওইখানে দেখলাম আমাকে বাসায় কাজ দিলো ওইখানে নিয়ে তারপরে আবার এখানে আবার বিদেশ যাওয়ার আগে আমার থাকা থাকার কোনো জায়গা পয়সা কিছুই ছিল না তখন আমি আমার একটা ছেলে ছিল মানে অতই পছন্দ না মানে আমার এখন থাকার কোনো জায়গা নাই কার কাছে যাবো কোথায় যাবো তখন আমি আমার স্বামী নিজে সাইদা বলছি আমি তোমার সাথে বিয়ে করুম বিয়ে বসুমে না বললে আমি নিজে নিজে আত্মহত্যা করবো আমার এখন কোথাও পথ নাই কারণ এখন যদি আমি কারো কাছে যাই থাকি চিনছে মানে কোথায় এটা কি বিদেশে গিয়ে বাংলাদেশে মানে আমাদের পাশের এক ভাড়াটিয়া ভাড়াটি দেবর লাগতো তার ওনার কাছে আসতো কিন্তু উনি যে আগে বিয়ে করছে ওনার বাচ্চা কাচ্চা আছে এগুলা সম্পূর্ণ গোপন রাখছে আমাকে কিছুই বলে নেই যখন বিয়ে হয়েছে বিয়ের পরে আজকে নেয় কালকে নেয় এরকম করে নয় মাস আমারে ঘুরাইছে নয় মাস যাওয়ার পরে তখন আমি নয় মাসের ভিতরে এনবিতে আমি বলছি যে আমি টাকা পয়সা তো সব দিয়ে দিছি এখন এক কাজ করেন টাকা পয়সা আমি উঠাই দেই উঠাই আপনারে দিয়ে আপনি ব্যবসা করেন উনি আমার বলছে তুমি বিদেশ না গেলে তোমার আমি রাখবো না তখন যে আমি কইলাম যে বিদেশ না গেলে আমার রাখবো না তখন আমি গেছি যাওয়ার পরেও ওরা আমার মারধর করতো খাওয়া দাওয়া করতো না এই একটা কিছু বললে ওইটা দিয়ে মারত তারপরে ঠিকমতো ঘুমাইতে দিত না সারা রাত কাজ করাইতো দিনও কাজ করাত আবার কাজের সাথে যখন জিজ্ঞাসা করতো বইসা বলতাম যে আমা সব কাজ মাফিক সব কাজ শেষ তখন ওরা আবার ওই ভাষার থেকে অন্য ভাষায় পাঠাই দিত অন্য ভাষায় যা কাজ করতো এরকম করতে করতে একদিন ওই মহিলার ছেলে আর মহিলার দুই বাচ্চা প্রতিদিন আসে আমার আঁকারই কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলতো আমি কিন্তু বুঝতাম না যখন বুঝতাম না তখন আমি আবার ওনারে বলতাম যে আমার বাংলাদেশে আমার একটু আমার আম্মারে কথা বলতে দেন আমি আম্মার সাথে কথা বলব তখন আমি পলিটিক্স করা বাংলাদেশে কর্মজীবী নারী শিরিন আক্তার একটা সংগঠন ছিল ওই আপার কাছে আমি ফোন করে বলছি আপা এরকম এরকম ওই আপা বলছে কিন্তু তুই সাবধানে থাকিস খারাপ কিন্তু এগুলো কিন্তু ভালো না তখন ওই ওদেরকে বলছি যে আমি আমি এই ভাষায় কাজ করবো না তখন এইখান থেকে অন্য জায়গায় আমার ওই মহিলা আমার মক্তব্য পাঠা দিচ্ছে মক্তব্যের থেকে আমি আবার অন্য ওই ওই যাওয়ার যাওয়ার পরে পরে ওইখানে আমারে দিছে দেখলাম একতলা থেকে তিনতলা একটা বাড়ি একটা প্রতিটা তালার ভিতরে আটটা করে রুম আটটা রুমের ভিতরে মানে একটা রুমের থেকে অন্য রুমে যায় কিছু আনা লাগতো না ওই রুমের ভিতরে সব কিছু থাকতো আর অনেক বাঙালি মহিলা পরে আমি জিজ্ঞেস করলাম এত বাঙালি মহিলা এই বাড়িতে কিসের জন্য কী করে পরে ওরা বলছে যে তুমি জানো না এটা তো একটা হোটেল হোটেলে তোমার বিক্রি করা পড়েছে পরে আমি আবার ওই সিঁড়ি না পরে রাত্রে চুরি করে আবার একদিন ফোন দিছি ওই বাসায় যাই আমি বলছি আমি বাংলাদেশে কথা বলবো পরে মহিলা আমার একদিন ওদের তিনটি নাম্বার দেওয়া ফোন দিছে দেওয়ার পরে আমি পরে বলছি যে শিরিনাপা আমার তো এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিছে এখন আমি কি করবো আর এখানে যেখানে দিছে এখানে নাকি আমার বিক্রি করা দিছে আমি জিজ্ঞেস করছি বিক্রি করা দিছে পরে শিরিনাপায় আচ্ছা তুমি কাজ করতে থাকো দেখো কি হয় লাস্ট পর্যন্ত আমরা দেখতেছি আর পরে আমি আবার ওই মহিলার ওই বাঙালি একটা মহিলার জিজ্ঞেস করলাম আমি কি আচ্ছা আমার এই জায়গায় দিছে কয় তোর তো তোর জামশিদা আমার দালালের নাম জামসিদা তোর দালালে বিক্রি করা ফেলাইছে পরে দালাল যখন বিক্রি পরে আমি আবার ওই পলিটিক্সকে ও নিজে একদিন তিনটিতে ফোন করে দিয়েছে কইসে এই নাম্বার আর কোনো দিন কখনো কারোর সাথে কথা বলবো না বললে অনেক টাকা পয়সা যাবো পরে আমি কইছি কি আমি মোবাইলের সম্পর্কে কিছু বুঝি না আমি ফোন এগুলো আমি বুঝি না আমি কিভাবে কথা বলবো তখন জরা ওরা সবাই যখন ঘুমায় থাকতো তখন বাংলাদেশের রাত্রে তিনটা চারটা আমি সিরিনাপার সাথে কথা বলতাম সিরিনাপায় আবার ইমা ফাউন্ডেশন নামে একটা সঙ্গ ইয়া ছিল ওইখান থেকে জয় নাম নয়ন। তারপরে ওদের সাথে যোগাযোগ করা দিত কথা বলা দিত করায় দেওয়ার পরে পরে আমি সে এই একদিন ওরে বললাম যে ভাইয়া আমি এইখানে আমার করে এই অনেক নির্যাতন মানে অনেক আমার আমার শরীরে এখনও ইলেকট্রিকের শট আছে আমি নিজে ওই দেশে মরার জন্য হারপিক খাইছিলাম আর হারপিক খাইয়া তারপরে কয়েছি যে আমি না আমি মরার আগে একবার আমি বাংলাদেশে যাই আমার মারে দেখতে চাই আমি আর কিছু চাই না পরে ওরা বলছে কি তুমি মরো হাড়পিক খাওয়া আর করো না হাড়পিক খাইছি পরে লাস্টে প্রথম ওরা কি বলছে যে আমি এখানে কাজ করবো না পরে ওরা বলে কি তোমার বাংলাদেশ থেকে এখানে বিক্রি করছে বিক্রি কেই করছে তোমার জামসিদা দালাল বিক্রি করা দিছে কেন বিক্রি করছে বলছে যে তোমার জামাই এমন লোক ফোর টোয়েন্টি চারশো বিশ আর তোমার তো বাড়ি গাড়ি কিছুই নেই তোমার তোমার বিক্রি করে দিল তোমার ওরা নেওয়ার মতো কিছুই নেই ওরা বিক্রি করে দিছে পরে বিক্রি করা দিছে তখন আমি কইছি কি ওরা আমি জিজ্ঞেস করছি একদিন দেখতাম কি একটা ছেলে আসতো সেলের সাথে দুইটা আরও বন্ধু বান্ধব আসতো মানে অনেক আকার ইঙ্গিত অনেক খারাপ অনেক কথা বলতো ওরা যখন আসতো তখন আমি রুম লক করে রুমের ভিতরে চুপ করে বসে থাকতাম কাজ থাকলো রুমের ভিতরে বসা 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 আনতাম যে আমি কোন জায়গায় এলাম আমার কোন জায়গায় দিলো তারপর ওরা যখন চলে যেত তারা করা কাজ করতাম আবার আমার খাবার দিত না আমি খাবার নিয়ে রাত্রে দুইটা আরেকটা বাজে কলা কি আপেল কমলা বাথরুমের টয়লেটের উপরে টিস্যু থাকতো নিচে খাবারটা লুকায় রাখতাম ওরা সবাই ঘুমায় থাকতো বাথরুমে বাথরুমের কথা বইলা যায় ওই টয়লেট ওই ওগুলা উঠে খায়া পানি টানি খেয়ে চলে আসতাম আমি বলতাম যে আমার প্যান্ট ভাতা করে আমার ঘাস দিছে যে ঘাস সেচা খাও বলছি বলছি যে আমার বুকের ভিতর ব্যথা করে আমার কাঁচা আলু ছিলা দিছে যেগুলা খাও ওইগুলো খালে ব্যথা কই মজায় বোকা এরকম করা তারপরে আমি এরকম করে আমি বলছি যে আমি এই জায়গায় থাকবো না পরে আমার অনেকগুলা টাকা দিছে আবার একটা স্বর্ণের নিকলে দিছে যে তুমি যদি একবার আমাদের কথা রাজি হও আমাদের কথা শোনো শুনলে তোমাকে আমরা এই টাকা পয়সা দিব, তোমার জামাই এখানে নিয়ে আসবো তোমার কোনো কিছুর অভাব না আমি বলছি যে না আমি জিনিস কে দিয়েছে এগুলো ওই বাসার ওই পুরুষটা দিত চারটা লোক আসতো প্রতিদিন আসতো আমার কাছে আসতো না আসার আগে আমি ওদেরকে দেখলে রুমে যায় রুম লক করে করে একদিন আমার রুমের দরজা ভাঙ্গাও ফেলাইছে ভাঙ্গাও যাওয়ার পর আমি ওই রুমের থেকে সিস্টেম আছে আরেকটা রুমে যায় বাথরুমের টয়লেটের ভিতরে পুরা দুই ঘন্টা আমি বসে ছিলাম যাতে ওরা আমার কাছে না আসতে পারে আর সময় আমি হাতের ভিতরে ওই একদিন আমি বাথরুম পরিষ্কার করতে গেছি আমার পায়ের লাড়া খাওয়া দেখছি পিক পরে গেছে পরে যাওয়ার পর ওই ওই জায়গাটা মানে আগ ভাত বলোকালে যেরকম ফুলে ওরকম টকবর টকবর করে উঠতে ওই জায়গাটা অনেক উঁচু হয়ে গেছে তখন আমি বলে মনে করলাম যে এইটাই তো আমার মরার একমাত্র বুদ্ধি এই সারা তো আমার কোনো কিছু না ওইটা সবসময় একটা শিশি হাতে পকেটে নিয়ে আমার সাথে সাথে রাখতাম যে আসবি আসো আসার আগে এটা আমি একটু মুখে দিয়ে নিই তারপর তোমরা আসো এরকম করে করে আমি পাঁচটা ছিলাম কিন্তু আমার কোনো টাকা পয়সাও দেয় নাই কোনো কিছুও দেয় নাই এর তারপরে ওইখান থেকে আসার পরে বাংলাদেশে আসলাম স্বামীর কাছে আসলাম স্বামী প্রথমও নেয় না তখন আলামিন ভাই আলামিন নয়ন ভাই জয় ভাই তারপরে আরও কয়েকজন লোক ছিল ওনারা অনেক হুমকি ধামকি দেওয়া অনেক কিছু বলার পরে উনি আমার নিচে নেওয়ার পরে এক এই তারপর ঠিকমতো মতো কাম করতো না টাকা পয়সা দিত না এরকম করতে করতে পাঁচটা বছর ওনার সাথে আমি সংসার করলাম আমার তিনটা মেয়ে হয়েছে তিনটা মেয়ে পরে দুইটা মেয়ে যখন হয়েছে তখন ওই দেখতো টাকা পয়সা দিত না ঘর ভাড়া দিত না বাড়িওয়ালার ভাড়া জমা যেত কোনো টাকা পয়সা ইয়া করতো না তখন যখন আরেকটা মেয়ে আমার গর্বে ছিল আমি নিজে জানতাম না ও জানবে কেমনি যে আমার বাচ্চা তখন আমার এই বাচ্চাটা হয়েছে হওয়ার পর আমার অনেক টাকা পয়সা ঋণ হয়েছে এখন আমার অনেক টাকা ঋণ আছে ওই মেয়েটা হাটে দুর্ব হাট সিদ্ধ ছিল তারপরে লিভারের সমস্যা ছিল এই তারপরে আপনার নিউমোনিয়া ছিল ওই যে ছোটো হয়ে ছোটো ছিল পনেরো দিন না থাক পনেরো দিন না হইতে আমি রাইখা দুই বাচ্চার কাছে রাইখা কাজে চলে যেতাম ওই বাচ্চারা ঠান্ডা খাওয়াইতো তারপরে পোসা পায়খানা করতো বিছনার উপরে করতো আমি আইসা পরিষ্কার এরকম করতে করতে বাচ্চা আমার অনেক বড় নিমন এসে নিমুতে নেওয়ার পরে এই মহাখালী আইসিউতে ভর্তি ছিলাম দুই মাস দুই তিন বাচ্চা নেওয়া ভর্তি ছিলাম ওইখানে অনেক ইয়া করার পর আমার ওই বাচ্চারা বাসাইতে পারে গা এই কিডনি হাড় সিদ্ধ ছিল হাড় সিদ্ধি ছিল তারপর আমি থেকে সবার থেকে সাহায্য নিয়ে চাঁদা মাদা নিয়ে আমি ইয়াতে ওই মেয়েরা মেয়েরে অপারেশন করেছি অপারেশন করে আমার ওই মেয়েটা বাঁচাইতে পারি নাকি আমি এখন আমার দুইটা মেয়ে আমি দুইটা মেয়ে আসি চুলের হকারি করে চুলের হকারি করে কোনো রকম আর কি সংসারটা চালাইতে যে সন্তানগুলো আছে ওরা পড়াশোনা করে হ্যাঁ দুইটা মেয়ে স্কুলে পড়ে আপনার জামার সাথে আপনার কি ডিভোর্স হয়ে গেছে আমার সাথে ডিভোর্স হয় নাই কিন্তু কো আছে ওদের আত্মীয় স্বজনে সবার সাথে যোগাযোগ আছে শুধু একমাত্র আমি ছাড়া সবার সাথে যোগাযোগ আছে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে যে আমরা জানি না আমাদের সাথে কোনো যোগাযোগ অথচ ওই গ্রামের আমি যেখানে থাকি ওই গ্রামের চেয়ারম্যান মেম্বারের কাছে জিজ্ঞাসা করছি ও বলছে তুমি আসার আগে তো ও আশা চলে যায় তুমি সময় মতো তো আসতে পারো না আসলে তো আমরা একটা কিছু করতে পারতাম আপনি বিদেশ গিয়েছেন কত টাকা খরচ করে বিশ হাজার টাকা গেছে আমার চাকরি দেবে বলছে বলছিল আমাকে বাসায় গার্মেন্টস বিষয় দিব অথবা মেডিকেল বিষয় দিবেন কিন্তু এগুলো কিছুই করে নেই নিয়ে আমাকে বাসায় কাজে দিচ্ছে দেওয়ার পরে আমার ওই কোনো টাকা পয়সাই দেয়নি টাকা পয়সা চাইলে পাঁচ মাসে একদিন পাঁচ মাসে একদিনে কয় টাকা এক টাকাও না সম্মানিত দর্শক আপনারা শুনলেন একজন নারীর কথা দর্শক আজ এই পর্যন্ত পর্বতীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম